মণিপুর ইস্যু নিয়ে কেন্দ্রকে একঘরে করতে কাটটা বিরোধীরা চলতি অধিবেশন শুরুর পর থেকে মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবি জানিয়ে যাচ্ছিল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবৃতির দাবি করে বিরোধী জোটের তরফে অনাস্থা প্রস্তাব আনা হয় আজ আট আগস্ট থেকে লোকসভা শুরু হবে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা তবে বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশন শুরুর আগে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন এই অনাস্থা প্রস্তাব আমাদের বিরুদ্ধে নয় বরং বিরোধীদের নিজেদের মধ্যে যে অবিশ্বাস রয়েছে তার জন্য এই প্রস্তাব লাস্ট বলে যেভাবে ছক্কা হাঁকানো হয় এটা বিরোধীদের কাছে সেই সুযোগ বলে মনে করুন বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এটাকে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল মনে করুন অনাস্থা প্রস্তাবের আলোচনায় বিরোধীদের প্রত্যেকটি বল মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে এই বিরোধী জোট হল অধ্যত্বের জোট বিরোধীদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস রয়েছে সূত্রের খবর অনাস্থা প্রস্তাবে বিরোধীদের ইন্ডিয়া জোটকে দুর্নীতি তুষ্টিকরণ পরিবারবাদের মতো ইস্যুতে আক্রমণ করতে বলেছেন আলোচনায় দুর্নীতি পরিবারবাদ তুষ্টিকরণের মতো ইস্যু যেন অবশ্যই তোলা হয় তার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তিনি বলেন বিরোধীদের কোনো গ্রহণযোগ্যতা নেই নিজেদের বাধ্যবাধকতা থেকে জোট করেছে বিরোধী দলগুলি বিউরো রিপোর্ট আর ইনিউজ